রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে সমস্ত মানুষেরা অদেখা জিনদের অনুসরণ করে এবং কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জাস্টিফিকেশন না করে শুধু তাদের কথা শোনে আর মনে করে যে তাদের কথাগুলি সবই ইসলামের কথা, তো আল্লাহ বলছেন এই সব লোক, এই সব ইনসানগুলি এই জিনদের কথা শুনে জাহান্নামে যাচ্ছে। আপনি যদি একটি মানুষের সকল সুরাত দেখেন আর মনে করেন যে এই লোকটি সকল সুরাতে আপনার দৃষ্টিতে মুত্তাকি, এমত অবস্থায় তার ভিতরে কিছু নেই, কোরআনের জ্ঞান নেই, আপনাকে বিভিন্ন অজিফার মাধ্যমে সে তার যে জাল বিছিয়েছে সেই জালের ভিতরে ফাঁসিয়ে নিয়েছে, তো আপনিও মূলত কিয়ামতের মাঠে জাহান্নামে যাবেন। এবং আপনি আল্লাহকে বলবেন ইনসান হয়ে, এমনকি জিন তারাও বলবে যে আল্লাহ আমরা তো তাদের অনুসারী ছিলাম। তো এই কথাগুলি কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সিজদা এর 29 এবং 30 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু, যারা আয়াত গোপনকারী, রব্বানা, আল্লাহ তাআলাকে বলবেন হে আমাদের প্রতিপালক, আরিনা আল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে একটু দেখান, নাজালহুমা তাহতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, যেন আমরা তাদেরকে আমাদের পদতলে পিষে ফেলতে পারি, পিষতে পারি। কারণ কি? তারা আমাদেরকে কি করেছিল? আদল্লানা, পথভ্রষ্ট করেছিল, কোরআনচ্যুত করেছিল। এই জিনগুলির অনুসরণ যদি আপনি করেন আর এই ইনসানগুলির অনুসরণ যদি আপনি করেন তাহলে পরকালে আপনার সব শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবেন আমাদের রব হলেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তার উপরে দৃঢ়তার সাথে জীবন কাটাবে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় বিশেষ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূপৃষ্ঠে শক্তি সমূহ আসে, ফেরেশতা আসে এবং বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই এবং তোমাদের চিন্তিত হতে হবে না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদের সুসংবাদ দেওয়া হচ্ছে সেই জান্নাতের যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তো আপনি যদি কোনো জিনের অনুসারী হন যাকে আপনি দেখতে পাচ্ছেন না যে তার ভিতরে কোরআনের কোনো জ্ঞান আছে কি নেই, আপনি অদেখাকে বিশ্বাস করছেন যে তার ভিতরে কারামতি রয়েছে, তো প্রকৃতপক্ষে আপনি জাহান্নামে যাচ্ছেন। ঠিক এইভাবে ইনসানের ভিতরে যাদেরকে আপনি মনে করছেন যে মনে হয় খুব বেশি আল্লাহ তাআলার কাছে খুব দামি ব্যক্তি, এমত অবস্থায় সে আপনাকে কোরআনচ্যুত করাচ্ছে তার অজিফা দিয়ে, তার চেহারা সকল ছড়া দেখতে আপনার খুব ভালো লাগে, তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অন্তত আপনাকেও দোজক থেকে রেহাই দিবেন না। আজ আপনি এবং আমি বাজারে সওদা কিনতে গেলে সেগুলিও আমরা খুব ভালো করে দেখি, উলট পালট করে, যেটা ঠিক আছে কি ঠিক নেই, কিন্তু ইসলামের ব্যাপারে কোরআনের চশমা আপনি পড়তে রাজি না, কোরআনের দৃষ্টিতে আপনি চেক করতে রাজি না, চট করে বলে ফেলছেন হুজুর যা বলছে তাই ঠিক। আমরা সবাই জানি, বাংলাদেশের সকলেই প্রায় জানে যে এরশাদ সাহেব এবং হাসানুল হক ইনু সাহেব সেই কুতুবাগের পীরের ব্যাপারে যেসব সুন্দর সুন্দর সাজিয়ে কয়েকটি কথা বলেছেন এবং তারা উপদেশ দিচ্ছেন যে আপনারা সবাই এই পীর সাহেবের ভক্ত হন যিনি একটি ভালো সমাজ গড়তে চাচ্ছেন, তো এদের মাথার ভিতরে কেমন জ্ঞান রয়েছে, এদের মস্তিষ্ক কেমন, কোরআনের আয়াতের উপর এরা কতটুকু আমল করেন সে ব্যাপারে এদের কারোর কোনো জ্ঞান নেই, কোরআনের আয়াতের ব্যাপারে কোনো সঠিক ধারণাই নেই এদের, কিন্তু কুতুবাগের পীর সাহেবের ব্যাপারে প্রকাশ্যভাবে বলছেন, মন্ত্রী হয়ে এবং বড় পদের হয়ে যে ইনি ইসলামের একটি সমাজ গঠন করছেন। তো এইভাবে কেউ দেওয়ানবাগের পীরের ব্যাপারেও বলছেন, কিন্তু তাদের ভিতরে যে সমস্ত অন্যায়, অপকর্ম এবং কোরআন বিরোধী আমল রয়েছে
সেগুলি চেক করে দেখার ক্ষমতা এই মূর্খ জনতার অন্তত নেই। কোরআনের বিপরীত কর্মকাণ্ড হল যখন কোনো ব্যক্তি মানুষকে বলবে যে আল্লাহকে বাদ দিয়ে আমার অনুসারী হও। তো এই ধরনের কথা কোনো নবী এবং রাসূলরা বলেননি। আজকের জিন এবং ইনসান, এদের মাঝে কিছু মূর্খ এবং এদের মাঝে কিছু নেতা, এদের মাঝে কিছু কর্মী আর কিছু কিছু অদেখা লোক, তারা হঠাৎ করে আপনাকে তাদের জালে ফাঁসিয়ে নিচ্ছে এবং কোরআনচ্যুত করায় আপনার মৃত্যুবরণ করাচ্ছে। আর আপনি মৃত্যুর পরে আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাদের একটু দেখাও, আমরা একটু দেখতে চাই তাদের, এবং তাদেরকে আমরা পিষে দিতে চাই কারণ তারা আমাদেরকে কোরআনচ্যুত করেছিল। আর ওই সময় রাসূল বলবেন 25 নম্বর সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা আল কোরআনা মাহজুরা। এরা সবাই যখন রাসূলের কাছে আসবেন তখন রাসূল বলবেন, এরা আমার কওমের লোক, কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো আপনি যে কোনো দেওয়ানবাগের হন, কুতুববাগের হন, মাইজ ভান্ডারের হন, চরমোনাইয়ের হন, আট্রসির হন, যে কোনো স্থানে আপনি যান না কেন, তারা সবাই মূলত আপনাকে কোরআনচ্যুত করাচ্ছে। আর তাদের নিজ নিজ যে স্থানগুলি রয়েছে সেই স্থানগুলিকে তারা পবিত্র বলে আপনাদেরকে চালিয়ে দিচ্ছে আর আপনাদের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা এবং বিভিন্ন আসবাবপত্র। কোরআন আপনার ঘরে রয়েছে, বাংলা ভাষায় কোরআন পড়েন, এই কোরআন খুলে দেখবেন, এই কোরআন আপনাকে, আপনার সাথে কথা বলছে, আপনাকে সামনে রেখে সে সব কিছু বলছে, কোনগুলো করতে হবে কোনগুলি করতে হবে না। এর জন্য কোনো উলামায় সুর কাছে বা কোনো পীরের কাছে বা কোনো ভ্রান্ত ধার্মিকের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে তারা আপনাকে তাদের জালে টেনে নেবে এবং কোরআনচ্যুত করে দেবে। সেই হেতু সাবধান হতে হবে, এটা দেখতে হবে না যে এই পীরের সাপোর্টে হাসানুল্লাহ কিনু সাহেব বলছেন, এই পীরের সাপোর্টে ইরশাদ সাহেব বলছেন, এই পীরের সাপোর্টে সাহারা খাতুন বলছেন বা অন্য কেউ বলছেন। আপনাকে এসব কিচ্ছু মানতে হবে না, জাস্ট আপনি কোরআন নেন, মাতৃভাষায় কোরআন পড়েন, বোঝেন, জীবন কাটান, পৃথিবীতে আপনি শান্তি করে যাবেন এবং আপনি সোসাইটির প্রথম মুসলিম হয়ে সোসাইটিকে ঠিক করার জন্য, দেশকে ঠিক করার জন্য আপনি মেহনত করতে পারবেন। যদি কোরআনের জ্ঞান না থাকে, যত বড় বুজুর্গ আপনি হন না কেন, পরকালে দোজখে যেতে হবে, তাতে কোনো মাপ নেই। আপনি যাবেন, আপনার সেই জিন পণ্ডিত যাবে এবং ইনসান পণ্ডিতও যাবে, যাদের অনুসারী আপনি এই পৃথিবীতে ছিলেন।